আসসালামু আলাইকুম, মিমি সাকিব চ্যানেল থেকে স্বাগতম। আজ 28 ফেব্রুয়ারি 2023, 25 তারিখ রাতে আমরা শ্রীনগরের এই নাইম সুলতান গেস্ট হাউসে উঠি। খুবই সুন্দর ছোট একটি থাকার হোটেল, পাশেই হোটেল মালিকের বাসস্থান। আমাদের এখানে প্রতি রাতের ভাড়া নিয়েছে 1200 রুপি করে। দেখা যাচ্ছে হোটেল মালিক মোহাম্মদ ইসমাইল সাহেবের সাথে আমার ছেলে রাজবীর সাকিব। হোটেলটির ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। ইসমাইল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। Hey, my brother. Yes. Give me a review of a WhatsApp. Hotel and review. Also Facebook. Okay, brother. Recommendation to our Bangladesh. Thanks, sir. আজ আমরা শ্রীনগর ছেড়ে পহেলগাম যাচ্ছি। গুড বাই শ্রীনগর। শ্রীনগর থেকে পহেলগামের দূরত্ব 90 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টারও কিছু বেশি। আমরা এখন জম্মু শ্রীনগর হাইওয়েতে আছি। হাইওয়ে রুটের পাশেই গাড়ি থামিয়ে ড্রাইভার সাহেব আমাদের একটি দোকানে নিয়ে গেলেন। এই জায়গাটির নাম পামপুরা লেকপুর। এখানে প্রচুর দোকান আছে। এখানে কেশর, আখরোট, কিশমিশ, আমান, বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়। তবে এখানে আমার কাছে দাম অনেক বেশি মনে হয়েছে। তারপরও বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম। রাস্তার দুপাশে দেখা যাচ্ছে প্রচুর আপেল বাগান। এখন আপেলের সিজন না থাকাতে গাছে কোনো আপেল নেই, আর শীতকাল হওয়াতে সব গাছেরই পাতা ঝরে গেছে। জানা গেল নভেম্বর মাসেই আপেল পড়া শেষ হয়ে যায়। রাস্তার পাশেই একটি রেস্টুরেন্টে আমরা আলুর টিক্কা বা আলুর কাবাব দিয়ে নাস্তা করছি। দেখা যাচ্ছে গাছে আপেল, কিন্তু না, পর্যটকদের আকর্ষণ করার জন্য এই আপেলগুলি গাছের ডালার সাথে আটকে দিয়েছে। দূর থেকে বোঝা যায় এখনো গাছে আপেল ধরে আছে। আর এগুলি বিভিন্ন ধরনের আচার, তবে এখানে সবচেয়ে ভালো লাগলো আপেলের জুস। এই মেশিনের সাহায্যে আমাদের আপেলের জুস বানিয়ে দিয়েছে, আর প্রতি গ্লাস নিয়েছে 50 রুপি করে। এখন যে দেখা যাচ্ছে এগুলি আখরোট গাছের বাগান, এই গাছ থেকেও পাতা ঝরে গেছে। দু মিনিট
সামনে দেখা যাচ্ছে জম্মু থেকে পহেলগাম আসার রাস্তা, আর পাশেই লিডার নদী। আমরা সামনে লাঙ্গাবাল ব্রিজ অতিক্রম করি পহেলগামের রাস্তায় উঠব। চলে আসলাম পহেলগাম যাওয়ার মূল গেটে। এখানে গাড়ির টোল দিতে হয়, আমাদের গাড়ির জন্য নিয়েছে 50 রুপি। পাশেই হিন্দু ধর্মাবলম্বীদের অমরনাথ যাত্রার জন্য ক্যাম্প, এখান থেকেই পাস নিতে হয়। লিডার নদীর পাশ দিয়ে চলতে চলতে পৌঁছে গেলাম পহেলগাম ভ্যালিতে। এখান থেকে ঘোরা যায়।
হোটেল রিজেন্ট এন্ড রেস্টুরেন্টের তিনতলায় আমরা একটি কক্ষ ভাড়া নেই। এই রুমটির এক রাতের জন্য ভাড়া পড়েছে 1500 রুপি। জানালা খুলেই দেখা যায় প্রকৃতির অপরূপ দৃশ্য। এই দৃশ্য দেখে সব ক্লান্তি চলে যায়। হোটেলে ফ্রেশ হয়ে একটু পরেই আমরা ঘোড়ায় চড়ে যাব বাইসারান, যা মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত। জীবনা হিন্দি না আমি দেখো।